হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল সৌদ, আপনাদের সামনে আবার আমি হাজির হয়েছি এক্সেলের একটি টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কীভাবে এক্সেলের সাহায্যে একটি রেজাল্ট শিট তৈরি করবেন। আমাদের প্রায়শই রেজাল্ট শিট তৈরি করার প্রয়োজন হয়। এছাড়াও এই টিউটোরিয়ালের মধ্যে আমি এমন কিছু টিপস এবং এমন কিছু সূত্র দেখাবো যেই সূত্রগুলো আপনারা এক্সেলের শুধু রেজাল্ট শিট তৈরিতে না, অন্য কোনো কাজে, অর্থাৎ অন্য কোনো হিসাব নিকাশে আপনারা এই সূত্রটি কাজে লাগাতে পারবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে ধন্যবাদ। এখানে আমি প্রথমে রোল নেব, তারপরে নাম, তারপরে এখানে আমরা সাবজেক্টের নাম দিচ্ছি। আমরা বেশ কিছু সাবজেক্টের নাম লিখছি। আমরা এই কটি সাবজেক্টের নাম লিখলাম, অর্থাৎ বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, আইসিটি, রিলিজন এবং আর্ট, এই কটি সাবজেক্ট নিয়ে আমরা এখন কাজ করব, অর্থাৎ এই কটি সাবজেক্ট নিয়ে আমরা রেজাল্ট তৈরি করব। এখানে আমাদের আরেকটি বিষয় থাকবে, সেটি হচ্ছে টোটাল, অর্থাৎ আমাদের রেজাল্ট শিট তৈরি করার জন্য অবশ্যই টোটাল মার্কস লাগবে। আমরা এই মার্ক এখানে টোটালের সংখ্যাটি বসাবো। তারপরে রেজাল্ট শিট তৈরি করার জন্য আমাদের অ্যাভারেজ লাগবে, অ্যাভারেজ আমরা রেজাল্ট করতে পারবো না। এবং সর্বশেষে আমরা রেজাল্টটা দেবো, আমরা রেজাল্টটা দেবো হচ্ছে গ্রেডিং পদ্ধতিতে, অর্থাৎ এ, এ প্লাস, এ মাইনাস, এই পদ্ধতিতে। যেমন এখানে 80 থেকে 100 হলে এ প্লাস, 70 থেকে 79 হলে এ, 60 থেকে 69 হলে এ মাইনাস, 50 থেকে 59 হলে বি, 40 থেকে 49 হলে সি, 33 থেকে 40 হলে ডি, এবং 0 থেকে 32 মধ্যে যদি মার্কস থাকে তাহলে সে এফ গ্রেড পাবে। এখন আমরা রেজাল্টে চলে যাই। এখানে আমরা 1, অর্থাৎ রোল নাম্বার দিলাম 1, নাম দিচ্ছি ইয়ে, বাংলায় আমরা এখানে মার্কস দিচ্ছি, বাংলায় আমরা 67, বিভিন্ন আমাদের যা মার্কস পাবে সেই অনুযায়ী আমরা এখানে মার্কস দিতে পারি। আমরা এইভাবে মার্কস দিয়ে দিলাম। এখন আমরা এটা টোটাল করব। টোটাল করার জন্য যেটি করতে হবে, এই প্রত্যেকটি সেল সিলেক্ট করে আমরা যেহেতু এই সেলে টোটাল আনবো, সেই কারণে এই সেলটিও সিলেক্ট করব। তারপরে এখানে যে এডিটিং সেকশনে সাম যে বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করলাম, তাহলে এখানে টোটাল চলে আসছে। এখন আমরা এটি অ্যাভারেজ বের করব। আপনারা জানেন অ্যাভারেজ সাধারণত যেই টোটাল যে নাম্বার পেয়েছি সেই টোটালকে যেই কয়টি সংখ্যার আমরা যোগ করেছি সেই কয়টি সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। যেমন এখানে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7 আমাদের 60টি সংখ্যা রয়েছে, এই টোটালকে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমরা অ্যাভারেজ পেয়ে যাব। তাহলে আমাদের এই যে J2 এটিকে আমরা 7 দ্বারা ভাগ করব। আমি এটি ভাগ করে দিলাম, দেখুন এখানে আমাদের অ্যাভারেজটি চলে আসছে 78। এখন আমরা ইচ্ছা করলে এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো কমাইতে পারি, আবার বাড়াইতে পারি। যেমন আমাদের পয়েন্টের পরে সংখ্যাগুলো দরকার নাই, পয়েন্টের পরে সংখ্যা আমরা কমানোর জন্য আমরা কোনোটাই নেব না, এই কারণে আমরা সবগুলো বন্ধ করে দিলাম, ছোট করে দিলাম একটু। এখন আমরা এখানে রেজাল্ট আনবো। রেজাল্ট আনার জন্য আমাদের কী কী করতে হবে, আমরা এখানে বলেছিলাম যে গ্রেডিং পদ্ধতিতে, এই যে এই পদ্ধতিতে আমরা এখানে রেজাল্টটা আনবো। তাহলে আমাদের এখানে 80-র উপরে যদি মার্কস হয় তাহলে এখানে এ প্লাস দেখাবে, এবং নিচে যদি হয় তাহলে অন্যগুলো ধারাবাহিকভাবে দেখাবে। এই রেজাল্টটা আনার জন্য এখানে আমাদের একটি সূত্র লিখতে হবে, সেটি হচ্ছে যে ইফ একটি স্টেটমেন্ট রয়েছে, সেই ইফ স্টেটমেন্টের মাধ্যমে সূত্রটি তৈরি করতে হবে। ইফ স্টেটমেন্টে বলা হয় থাকে সাধারণত যদি শর্তটা পূরণ হয় তাহলে একটা রেজাল্ট শো করবে, আর শর্তটা পূরণ না হলে আরেকটা রেজাল্ট শো করবে, এরকম একটা বিষয় বলা হয় থাকে ইফ স্টেটমেন্টে। ইফ স্টেটমেন্টটি, অর্থাৎ সূত্রটি আমাদেরকে লিখতে হবে এইভাবে, প্রথমে একটি ইকুয়াল চিহ্ন দিলাম, তারপরে এখানে ইফ লিখলাম, তারপর আমাদের একটা ব্র্যাকেট দিতে হবে এবং ব্র্যাকেটটি পরে আমরা ক্লোজ করে দেবো। এখানে আমরা বলে দিলাম যদি আমাদের এভারেজ রয়েছে হচ্ছে এই কে নাম্বার সেল, এই সেলে এভারেজ রয়েছে, আমরা এখানে লিখলাম K2, অর্থাৎ এই K2 এটি যদি কি হয় 80-র চাইতে যদি বড় হয় তাহলে আমরা এখানে গ্রেটার দেন দিলাম 80, যদি 80-র চাইতে বড় হয় তাহলে আমরা একটা কোমা দিলাম, কোমা দিয়ে এখানে আমাদের লিখতে হবে যদি সত্য হয় তাহলে কী শো করবে, সত্য হলে শো করবে এ প্লাস, অর্থাৎ 80-র চাইতে বড় হলে এখানে এ প্লাস শো করবে। তারপরে এটি আমি কোডটা ক্লোজ করে দিলাম এবং কোমা দিয়ে আমাদের যদি মিথ্যা হয় তাহলে কি হবে সেটি এখানে লিখতে হবে, আমরা এখানে লিখে দিলাম এ লিখলাম এবং ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। আপাতত এইভাবে লিখছি, যদি এই K2টা 80-র চাইতে বড় হয় তাহলে এ প্লাস শো করবে, আর যদি 80-র চাইতে বড় না হয় তাহলে এ শো করবে।
আমি ইন্টার প্রেস করলাম, দেখুন এখানে রেজাল্ট এ চলে আসছে, কারণ আমাদের এখানে অ্যাভারেজটা এখানে 78 রয়েছে। আমরা এখানে বলেছি যদি 80 চাইতে বড় হয় তাহলে এ প্লাস হবে, আর ছোট হলে এ শো করবে। আমরা এই সংখ্যাটা একটু চেঞ্জ করে দিচ্ছি, আমি 86 দিচ্ছি, তাহলে দেখুন এখানে এ প্লাস শো করছে। কিন্তু এখানে অ্যাভারেজটি যদি 66 যদি হয় তাহলে কি হয়, দেখুন এখানে এ শো করছে, কিন্তু আমাদের এখানে বলা ছিল 60 থেকে যদি 69 হয় তাহলে এ মাইনাস শো করবে, তা না করে এখানে এ শো করছে, কারণ আমাদের সূত্রটি পূর্ণভাবে লেখা হয় নাই। এখন আমরা পূর্ণভাবে সূত্রটি লিখছি। এখানে দেখুন আমরা বলেছি কে টু 80 চাইতে যদি বড় হয় তাহলে এ প্লাস শো করবে, আর ফলস হলে এ শো করবে। কিন্তু এই ফলসের জায়গায় আমরা আবার একটি কন্ডিশন দেব, অর্থাৎ ইফ স্টেটমেন্ট দেব। আমরা আবার ইফ লিখলাম, ইফ কে টু এটা গ্রেটার দেন কিসের চাইতে বড়, আমরা এখানে 80 চাইতে বড় একটা বলেছি, এখন আমরা বলবো 70-এর চাইতে বড়। যদি 70-এর চাইতে বড় হয় তাহলে কোমা দিয়ে আমরা এখানে লিখব, এটি হবে হচ্ছে এ। তারপর আমরা কোমা দিয়ে আবার আরেকটি কন্ডিশন দেব, ইফ অর্থাৎ স্টেটমেন্ট দেব, ইফ কে টু যদি 60-এর চাইতে বড় হয়, 60-এর চাইতে বড় হলে কী শো করবে, শো করবে হচ্ছে এ মাইনাস, এটি কোটের মধ্যে লিখলাম। তারপর কোমা দিয়ে আমরা আবার একটি স্টেটমেন্ট নেব, ইফ যদি 50-এর চাইতে বড় হয়, কি বড় হয়, কে টু, কে টু গ্রেটার দেন 50, 50-এর চাইতে যদি বড় হয় তাহলে আমার এখানে কি আসবে, বি আসবে। তারপরে আবার একটা কোমা দিলাম, তারপরে আমাদের পরেরটা আমরা লিখব 40-এর চাইতে যদি বড় হয়, আবার আমরা একটা ইফ নিলাম, ব্র্যাকেট কে টু গ্রেটার দেন কিসের চাইতে বড়, 40-এর চাইতে বড়, 40-এর চাইতে বড় হলে কি হবে, সি হবে। তারপরে আমাদের আরেকটি নিতে হবে, আমরা আবার একটা ইফ নিলাম, তারপরে আমরা বললাম কে টু গ্রেটার দেন কি 33-এর চাইতে বড়, 33-এর চাইতে বড় হলে কি শো করবে, ডি শো করবে। আর যদি এই সবগুলো শর্ত যদি পূরণ না করে, যদি ফলস হয় তাহলে এখানে সে শো করবে কি, এফ শো করবে। আমাদের সূত্র লেখার কাজ প্রায় শেষ, কিন্তু আর একটু বাকি রয়েছে। যেমন এখানে আমরা একটা ব্র্যাকেট ক্লোজ করেছি, কিন্তু আমাদের এখানে আরও অনেক ব্র্যাকেট রয়েছে। যেমন এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6, আমাদের 6টা ব্র্যাকেট রয়েছে, তাহলে আমাদের এখানে 6টি ব্র্যাকেট ক্লোজ করতে হবে। একটা ব্র্যাকেট ক্লোজ করাই রয়েছে, আরও 5টা ব্র্যাকেট ক্লোজ করতে হবে, 1, 2, 3, 4, 5, 6। দেখুন সর্বশেষ যখন 6 নম্বর ব্র্যাকেটে ক্লোজ করলাম, এটি হাইলাইট হয়ে গেলো এবং এটি হাইলাইট হয়ে গেলো। আমি যদি কার্সরটা সরাই, দেখুন আমাদের প্রথম ব্র্যাকেটটি এবং লাস্টের ব্র্যাকেটটি হাইলাইট হচ্ছে। এখন আমি এন্টারে প্রেস করলাম, তাহলে দেখুন এখানে আমাদের এ মাইনাস শো করছে। আমরা এখানে বলেছি 60 থেকে 69 যদি হয় তাহলে এ মাইনাস হবে, আর এখানে শেষেরটি, সেই কারণে এটি এ মাইনাস হয়েছে। এখন আমরা যদি এখানে 45 লিখি তাহলে দেখুন এখানে সি শো করছে, 40 থেকে 49 হলে সি। কিন্তু এখানে আরেকটি প্রবলেম রয়েছে, যেমন আমরা এখানে 33 লিখলাম, 33 লিখার পরে এখানে এফ গ্রেড শো করছে, কিন্তু আমরা এখানে বলেছিলাম যে 33 থেকে 40 যদি মার্কস হয় তাহলে সে ডি পাবে, কিন্তু এখানে এফ শো করছে। তার কারণটি হচ্ছে এখানে আমাদের কাজ আরেকটু বাকি রয়েছে, সেটি হচ্ছে এখানে আমরা সূত্রগুলোতে বলেছিলাম যদি 33-এর চাইতে বড় হয় তাহলে সে ডি শো করবে, নাহলে এফ শো করবে। কিন্তু এখানে আমরা 33-এর সমান যে হবে সেটি আমরা এখানে বলি নাই, তাহলে সেটি বলবো এখন। এখানে এই বললাম কে টু যদি 33-এর সাথে বড় হয়, বড়ের পাশাপাশি এখানে আরেকটি বিষয় বলবো যে যদি সমান হয়, এটাই বলা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, অর্থাৎ কে টু 33-এর সাথে বড় অথবা সমান যদি হয় তাহলে সে এখানে ডি শো করবে, নতুবা এফ শো করবে। দেখুন এখানে আমার 33 অ্যাভারেজ রয়েছে, আমাদের এখানে রেজাল্টও ডি শো করছে। অন্যভাবে আমরা সবগুলো করব এখন, যেমন এই 80 চাইতে বড় অথবা সমান যদি হয়, তারপরে এটা আমরা করব 70-এর চাইতে বড় অথবা সমান যদি হয়, অন্যভাবে 60-এরটাও করলাম, তারপরে আমাদের আরও রয়েছে 50, 40 এবং এটা আমরা করেছি, এন্টার দিলাম। এখন দেখুন এখানে আমরা যদি 80 লিখি তাহলে দেখুন এখানে এ প্লাস শো করছে, এখানে কিন্তু আর এ শো করছে না। তারপরে আপনারা এখানে আরও অনেক রোল নাম্বার দিয়ে এবং আরও অনেক নাম লিখে, তারপর পরে যদি এখানে মার্কস লিখেন, লেখার পরে এই জায়গায় আপনারা রেজাল্ট যে আমি লিখেছি এটি যদি ড্রাগ করে টেনে আনেন তাহলে অটো রেজাল্ট চলে আসবে। এখানে আমরা টোটাল দিয়েছি, টোটালটা যদি টেনে আনি তাহলে অটো এখানে রেজাল্টগুলো চলে আসবে। এখানে ভিতরে যদি আমরা মার্কস বসাই তাহলে এই জায়গায় চলে আসবে। যেমন এখানে আমি 56 লিখলাম, দেখুন এখানে 56 চলে আসছে।
এভাবে আপনার এক্সেলের রেজাল্ট শিট তৈরি করতে পারবেন, এবং এই সূত্র ব্যবহার করে আপনারা শুধু রেজাল্ট শিট না আর অন্যান্য কাজে এগুলো ব্যবহার করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলোর প্রতি বেল বাটন চাপুন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন অন্যদেরকে দেখতে সহায়তা করুন, আর ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে লিখুন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।